5 থেকে 10,000 টাকা ঋণের জন্য কৃষকের কোমরে দড়ি বেঁধে আনা হয় আর শত শত কোটি টাকা ঋণ পরিশোধ আটকাতে বড় বড় আইনজীবী নিয়োগ করা হচ্ছে। আজ এক মামলার শুনানি সময় মন্তব্য করেন প্রধান বিচারপতি। আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ ফজলুর রহমান অ্যান্ড কোম্পানির নেয়া ঋণ পরিশোধ না করায় এ মন্তব্য করেন। ফজলুর রহমান অ্যান্ড কো 1996 থেকে 97 সালে সোনালী ব্যাংক মতিঝিল লোকাল অফিস থেকে 32 কোটি টাকা ঋণ নেয়। গত 26 বছরে তা বেড়ে প্রায় 150 কোটি টাকা হয়েছে। 2017 সালে ফজলুর রহমান মারা যান। তার ছেলে মোহাম্মদ মাসুদুর রহমানের পক্ষে করা সিভিল আপিলের শুনানিতে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মকসুদুল ইসলামের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। গত 22 মে এ ঋণের জন্য দায়ীদের সম্পত্তির তথ্য সরবরাহ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে সিভিল আপিল করেন ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ মাসুদুর রহমান। আপিল বিভাগ আজ সিভিল আপিল খারিজ করে সম্পত্তির তথ্য দেওয়ার আদেশ বহাল রেখেছেন।